ক্লাস 9 আর ক্লাস 11-এর, ক্লাস 9-এর হচ্ছে তোমাদের যে স্কেল আর মানচিত্রে যে চ্যাপ্টারটা রয়েছে সেইখানে, আর হচ্ছে ক্লাস 11-এর থিওরির মানে প্র্যাকটিক্যালের মধ্যে যে থিওরির পার্টটুকু পড়তে হয় সেখানে আমি আগের ভিডিওতে তোমাদের স্কেলের হচ্ছে কাকে বলে, স্কেলের যে মানে প্রকারভেদটা সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে আমি প্রকারভেদের মধ্যে শুধু স্কেলের বিবৃতিমূলক আর ভগ্নাংশ সূচক এই দুটো স্কেল সম্পর্কে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম, প্লাস নোটও দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে হচ্ছে যে স্কেলে দেখো যে তিনটে ভাগ, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল ও লৈখিক স্কেল, সেখানে হচ্ছে আগের ভিডিওতে এই দুটো, আজকের ভিডিওতে লৈখিক স্কেলের যে চারটে ভাগ সেটা সম্পর্কে আলোচনা করে দেবো, প্লাস হচ্ছে কিন্তু আমি নোটটাও তোমাদের দিয়ে দেবো, তাহলে বোঝার সঙ্গে সঙ্গে তোমরা যদি লিখে নিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের আরও মনে থাকবে ভালো করে। আচ্ছা প্রথমে দেখো আছে কি লৈখিক স্কেল, সেটা দেখে নাও যে লৈখিক স্কেল কাকে বলে। দেখো লৈখিক স্কেল কাকে বলে, মানচিত্রে ও ভূমিভাগের দুটো বিন্দু দূরত্বের সম্পর্ককে যখন চিত্র এঁকে প্রকাশ করা হয় তাকে লৈখিক স্কেল বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে কি, যখন ধরো মানচিত্র বা ভূমিভাগের দূরত্বটাকে সেটা যখন আমরা এঁকে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় লৈখিক স্কেল। এবার ক্লাস 9-এর ক্ষেত্রে যেহেতু তোমাদের আঁকাটা নেই, তোমাদের শুধু হচ্ছে একটু থিওরিটাই রয়েছে যে কাকে বলে, আর ক্লাস 11-এ আঁকাটা রয়েছে, আর ক্লাস 11-এর লৈখিক স্কেলের মধ্যে যে একটা ভাগ লৈখিক স্কেল কীরকম হয় আঁকাটা সেটা হচ্ছে তোমরা জানো। হ্যাঁ, 11-এর ক্ষেত্রে, আর 9-এর ক্ষেত্রে তোমাদের যেটা আঁকাটা দরকার নেই, সেই জন্য এটা শুধু তোমাদের এটা মনে রাখতে হবে যে মানচিত্র বিভাগের দূরত্বকে যখন হচ্ছে একে প্রকাশ করা হয় তখন তাকে লৈখিক স্কেল বলা হয়। ওখানে একে সে আঁকাটার মধ্যে হচ্ছে একে তার মধ্যে দূরত্বগুলোকে তোমাদের লিখতে হয়। ঠিক আছে, যেটা হচ্ছে ক্লাস 9-এ দরকার নেই, আর ক্লাস 11-এ যারা এটা পড়ে তারা হচ্ছে জানে যে সেটা ক্যালকুলেশন করে কিভাবে হচ্ছে সেটাকে আঁকতে হয়। তবু আমি একবার চিত্রটা দেখিয়ে দেবো যখন লৈখিক স্কেল হচ্ছে আমি করাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল লৈখিক স্কেল। তাহলে লৈখিক স্কেল কি, যখন মানচিত্র বিভাগের দূরত্বকে যখন একে প্রকাশ করায় তাকে বলা হচ্ছে লৈখিক স্কেল। এবার দেখো আমরা দেখেছি যে লৈখিক স্কেলের চারটে ভাগ, এই যে লৈখিক স্কেলের চারটে ভাগ, একটা হলো রৈখিক, একটা হচ্ছে তুলনামূলক, একটা ভায়ানিয়ার, একটা ডায়াগোনাল। আজকে যেটা মানে প্রথমে আছে সেটা দেখো রৈখিক স্কেল, এটা দেখে নাও রৈখিক স্কেল কাকে বলে আর তার উত্তরটাও দেখে নাও। আচ্ছা নেক্সট আছে দেখো রৈখিক স্কেল। ঠিক আছে, রৈখিক মানে কি, সরল রৈখিক, বলছে যখন মানচিত্র বা ভূমির দূরত্বকে যখন কোনো সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কি, যে রৈখিক স্কেল। এই যে সরলরেখার মাধ্যমে যে প্রকাশ করা হয়, অসংখ্য সরলরেখার মাধ্যমে, হ্যাঁ সেইখানে যে সরলরেখাগুলোর মাধ্যমে যখন আমরা হচ্ছে মানে দূরত্বটাকে প্রকাশ করি, এর দুটো ভাগ থাকে, একটা থাকে হচ্ছে গৌণ ভাগ আর বাকিগুলো থাকে হচ্ছে মুখ্য ভাগ, মানে মুখ্য ভাগের অনেকগুলো ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে হচ্ছে আমরা গৌণ ভাগকে হচ্ছে দেখিয়ে থাকি। ঠিক আছে, তাহলে রৈখিক স্কেলে যখন আমরা মানচিত্র ও ভূমিভাগের দূরত্বটা আমরা দেখাই, কারণ এটা যদি লৈখিক স্কেলেরই একটা পার্ট, তা আমরা সেখানে মানচিত্র আর ভূভাগের দূরত্বকে বলছে একে প্রকাশ করা হয়, আর এখানে আঁকাটা কেমন সেটা হচ্ছে সরলরেখার মাধ্যমে আঁকাটা হয়ে থাকে। আর যে বাকি যে তিনটে ভাগ আছে ওখানে আবার দেখবে আঁকাটা আরেকটু অন্যরকম হয়ে থাকে। এবার বলছে যখন সরলরেখার মাধ্যমে উপস্থাপন করা হয় সেখানে তখন তাকে বলে, এই যে দূরত্বটাকে যখন সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলে। দুটো ভাগ থাকে, একটা থাকে হচ্ছে মুখ্য ভাগ আরেকটা থাকে হচ্ছে কি গৌণ ভাগ। ঠিক আছে, সেখানে আমি তোমাদের একটু ছবিটা দেখিয়ে নিচ্ছি, ক্লাস 11-এ যারা পড়ে তারা তো জানোই কীরকম দেখতে হয়, ক্লাস 9-এর জন্য আমি শুধু একবার তোমাদের দেখিয়ে নিয়েছি, ক্লাস 9-এ শুধু কিন্তু এটা পড়তে হবে, এটা দেখে নাও। এই যে দেখো এটা হচ্ছে রৈখিক স্কেল, এটা হচ্ছে ক্লাস 9-এ তোমাদের এটা ক্যালকুলেশান করে আঁকতে হয়, ক্লাস 9-এ ক্যালকুলেশান করে তো আঁকার কোনো এটা দরকার নেই। আমি যে তোমাদের রৈখিক স্কেলটা কীরকম হয় দেখো, একটা সরলরেখার মাধ্যমে প্রকাশ করে, দেখো অসংখ্য সরলরেখার মাধ্যমে কিন্তু আঁকাটাকে এখানে আঁকা হয়েছে। এর দেখো মুখ্য ভাগ, গৌণ ভাগ আর মুখ্য ভাগ, এগুলো হচ্ছে মুখ্য ভাগ, মুখ্য ভাগের মধ্যে একটা ভাগকে গৌণ ভাগ হিসাবে দেখানো হয়েছে, এটা হলো হচ্ছে রৈখিক স্কেল। ক্লাস 11-এ তোমাদের এটা কীভাবে ক্যালকুলেশান করে কীভাবে আঁকে তার আলাদা ভিডিও আমি করেছি, সেটা দেখে নিও। এগুলো ক্যালকুলেশনের যে যতগুলো টাইপে ক্যালকুলেশন করা যায় পরীক্ষায় বিভিন্ন রকমের অঙ্ক দেয় সেটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি, ক্লাস 9-এ তো এটা দরকার নেই, এটা শুধু তোমাদের আমি দেখানোর জন্য একবার দেখালাম। আচ্ছা এর উত্তরটা দেখে নাও, রৈখিক স্কেলের কাকে বলে, সুবিধে অসুবিধে।
এখানে দেখে নাও, রৈখিক স্কেল কাকে বলে? মানচিত্রের ভূভাগের নির্দিষ্ট দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে যে স্কেলে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রৈখিক স্কেল বলে। এই স্কেলকে দুটি অংশ থাকে, প্রাথমিক বিভাগ ও গৌণ বিভাগ। প্রাথমিক মানে মুখ্য ভাগ, যেটা তোমাদের আঁকার মধ্যে আমি দেখালাম। রৈখিক স্কেলের সুবিধে কী কী? রৈখিক স্কেলের দুটি সুবিধা হলো, সরলরেখার মাধ্যমে রৈখিক স্কেল প্রকাশ করা হয় বলে সহজে বোঝা যায়। দুই, মানচিত্র থেকে ছোট বা বড় করলে অঙ্কিত স্কেলটিও আনুপাতিক হারে ছোট বা বড় হয় বলে স্কেলের ব্যবহারে অসুবিধে হয় না। এবার হচ্ছে রৈখিক স্কেলের অসুবিধেটা দেখে নাও। দেখো, এটা হলো রৈখিক স্কেলের অসুবিধা। রৈখিক স্কেলের একমাত্র অসুবিধা এই যে কোনো মানচিত্রকে বড় বা ছোট করলে আরএফ বা বিবৃতিমূলক স্কেলের যে পরিবর্তন ঘটে তাকে পুনরায় নতুন করে হিসাব করতে হয়। এতে কখনো কখনো জটিলতা দেখা যায়, কারণ যখন রৈখিক স্কেল অঙ্কন করতে হয় তখন সেখানে বিবৃতিমূলক স্কেল বা ভগ্নাংশসূচক স্কেল এগুলোর হচ্ছে ব্যবহার হয়। কেন ব্যবহার হয়? কারণ এখানে আরএফ দিয়েই কিন্তু রৈখিক স্কেল কিন্তু অঙ্কন করতে হয়। কারণ রৈখিক স্কেলের দেওয়া প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু একটা কিন্তু অনুপাত থাকে, 1:50,000, 1:2, মানে যে কোনো একটা মান থাকে আর কি। এবার সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, মানে সেটাকে আমাদের ভাষায় লিখতে হয় যে যে ভূমিতে এত, যে মানচিত্রে এত সেমি দূরত্বকে নির্দেশ করে, এরকমভাবে হচ্ছে সেটা লিখতে হয়, ঠিক আছে? মানে ধরো মানচিত্রে এত সেন্টিমিটার, ভূমিতে এত সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে, মানে এরকম হচ্ছে বিবৃতিমূলক স্কেলে হচ্ছে যে যখন দেয় ভগ্নাংশ স্কেলে, যখন আমরা বিবৃতিমূলক স্কেলে লিখি, এবার যখন সেটা ধরো আমরা বিভিন্ন ভাবে করি তখন কিন্তু হচ্ছে যে স্কেলের পরিবর্তন ঘটে থাকে, ঠিক আছে? মানে সেটা আমরা কত ধরলাম রৈখিক স্কেলটা, কতগুলো ভাগ নিলাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রৈখিক স্কেল কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তন হয়। মানে মুখ্য ভাগ কিন্তু হচ্ছে যে মানে কম বেশি কিন্তু অনেকের সেটা হতেই পারে, ঠিক আছে? এবার সেটা যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু স্কেলের কিন্তু পুরোপুরি পরিবর্তন ঘটে, ঠিক আছে? এটাই হলো রৈখিক স্কেলের কিন্তু একটা অসুবিধে, যেটা হচ্ছে ক্লাস 9-এর ক্ষেত্রে তোমরা যেহেতু অঙ্কটা করবে না, যার জন্য করার ক্ষেত্রে কি সমস্যা হয় সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে না। কারণ ক্লাস 11-এ যাদের তোমাদের প্র্যাকটিক্যালে রৈখিক স্কেল রয়েছে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে আরএফ বা বিবৃতিমূলক স্কেলের পরিবর্তন যদি করানো হয় তাহলে স্কেলের ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখে নাও। পরের ভাগটা কি আছে দেখো, পরের ভাগে আছে হচ্ছে তুলনামূলক স্কেল, ভার্নিয়ার স্কেল আর ডায়াগোনাল স্কেল। তারপর দেখো আছে তুলনামূলক স্কেল। দেখো, তুলনামূলক স্কেল নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে যখন দুটো মানে স্কেলের বা দুটো এককের মধ্যে যখন হচ্ছে তুলনা করা হয়, ঠিক আছে, তখন তাকে হচ্ছে তুলনামূলক স্কেল বলা হয়। যেমন ধরো এই যে রৈখিক স্কেলের অঙ্কগুলোর মধ্যেই অনেক সময় কী থাকে, আমরা কি রৈখিক স্কেলেটার মধ্যে আমরা কী দেখলাম যে একটা মুখ্য ভাগ থাকে, একটা হচ্ছে গৌণ ভাগ থাকে, তাই তো? এই যে যেমন ধরো একটা গৌণ ভাগ থাকে, একটা মুখ্য ভাগ থাকে, ঠিক আছে? এইবারে এখানে যে দেখা যায় মানগুলো লেখা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে গৌণ ভাগের মান, এটা হচ্ছে মুখ্য ভাগের মান। এবার কখনো দেখো এখানে যেমন দুটোই দেখছো কিমিতে লেখা রয়েছে, ঠিক আছে, অনেক সময় অঙ্কের ক্ষেত্রে দুটো সেম এককে না দিয়ে ধরো একটা মিটার একটা কিমি, একটা সেন্টিমিটার তো আরেকটা কিমি, মানে এরকমভাবে দুটো হচ্ছে আলাদা আলাদাভাবে দেয়, কোনোটা হচ্ছে মাইল দেয়, গজ দেয়। তখন এই গৌণ ভাগ আর মুখ্য ভাগের দুটো একক কিন্তু অনেক সময় আলাদা দিয়ে দেয়, ঠিক আছে? ধরো এটা কিলোমিটার দিলো, তো এটা মিটার দিলো, তখন সেটা তোমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ আমাদের হচ্ছে স্কেল আমরা দুটো পদ্ধতিতে করি, একটা সিজিএস পদ্ধতি আর একটা এফপিএস পদ্ধতি। তখন কিমি বা মিটার দেখলে সেটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, তখন মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, আর এটা কিলোমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তার মানে দেখো তখন গৌণ ভাগ আর মুখ্য ভাগের একক কিন্তু সেম থাকে না, এখানে যেমন কিমি কিমি। এবার বলছে যখন এরকম দুটো স্কেলের মধ্যে মুখ্য বিভাগ আর হচ্ছে গৌণ বিভাগের মধ্যে এই যে যদি মানে একক হচ্ছে পৃথক হয় তখন দুটোর মধ্যে আমাদের কি করতে হয় যে কনভার্টটা যে করতে হয় সেটাকে আমরা তুলনা দেখাচ্ছি যে এটা মিটারে হলে কিভাবে হবে আর এটা কিলোমিটারে হলে কিভাবে হবে, তখন তাকে বলা হয় তুলনামূলক স্কেল, ঠিক আছে? নেক্সট আছে দেখো ভার্নিয়ার স্কেল। দেখো তোমাদের তুলনামূলক স্কেল আমি বলে দিচ্ছি, এই তিনটে বলার পরে তিনটে নোটটা আমি তোমাদের একসঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, তুলনামূলক স্কেল হয়ে গেল। আচ্ছা, এরপরে যাচ্ছে ডায়াগোনাল স্কেলে। ডায়াগোনাল স্কেলে দেখো
এই যে এইটা এইটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল স্কেল। ক্লাস নাইনে যেহেতু ভূগোলে তোমাদের প্র্যাকটিক্যাল নেই, তোমরা স্কেলটা হচ্ছে তোমরা জানো না বা এটা তোমরা দেখো নি, কারণ ক্লাস ইলেভেনে হচ্ছে যারা প্র্যাকটিক্যাল রয়েছে বা ভূগোল রয়েছে যাতে তারা যেহেতু প্র্যাকটিক্যালে এটা দরকার হয় তারা এটা জানে যে এটা কী ধরনের স্কেল। এটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল স্কেল, যেটা মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু বা রৈখিক স্কেল অঙ্কনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা দরকার হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই যে স্কেলটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখবে রৈখিক স্কেলে যেখানে আমরা মুখ্যভাগ গৌণভাগ দেখেছি, দেখো এখানেও কিন্তু করা, এই যে এগুলো হচ্ছে দেখো প্রত্যেকটা হচ্ছে এই যে দেখো মুখ্যভাগ, আর এর একটা পার্ট হচ্ছে দেখো গৌণভাগ, ঠিক আছে। তার মানে দেখো এই যে মুখ্যভাগ এই গৌণভাগ, গৌণভাগের মধ্যে দেখো এবার আমরা অসংখ্য দাগ দেখতে পাচ্ছি যেটুকুকে বলা হয় কর্ণ, মানে ঠিক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এরকম হচ্ছে দাগ টেনে টেনে কতগুলো কী হয়েছে যে এরকম কিন্তু এই যে দেখো ছকছক মতো কিন্তু হয়েছে, তাই না। যখন এই গৌণভাগের মানকে, যেমন মুখ্যভাগের মানকে ছোট করে গৌণভাগ হিসাবে দেখানো হয়েছে, আবার এই গৌণভাগের মানকেও এরকম কর্ণের সাহায্যে দাগ টেনে টেনে আরও ক্ষুদ্রভাবে দেখানো হয়েছে, যেটাকে বলা হয় কি গৌণ ভাগ, ঠিক আছে। তার মানে মুখ্যভাগকে দেখানো হয়েছে হচ্ছে গৌণ ভাগে, আর গৌণ ভাগকে আবার দেখানো হয়েছে কি হচ্ছে প্রগৌণ ভাগে, এই যে এরকম কর্ণের সাহায্যে, ঠিক আছে। তখন সেটাকে বলা হচ্ছে কি যে ডায়াগোনাল স্কেল বা কর্ণীয়, যেহেতু হচ্ছে এখানে কর্ণ থাকে এই জন্য স্কেলটার আরেকটা নাম হচ্ছে কর্ণীয়। তাহলে হচ্ছে কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল বলতে আমরা কি বলবো, যখন মানচিত্র ও ভূমিভাগের দূরত্বকে যখন কর্ণের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে কি ডায়াগোনাল স্কেল বা কর্ণীয় স্কেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে যে ডায়াগোনাল স্কেল বা কর্ণীয় স্কেল, মানে ঠিক এই পার্টটুকুকে বলা হচ্ছে। আচ্ছা নেক্সট আছে দেখো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি, ভার্নিয়ার স্কেল বলছে যখন হচ্ছে ধরো যখন আমরা যে মূল স্কেলটা দেখি সেটা ইঞ্চের হোক বা সেন্টিমিটারে হোক, দেখো তার মধ্যে আমরা দেখি না যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে, যেমন দেখো এখানে এক লেখা, দুই লেখা, তিন লেখা, এটা চার, পাঁচ, এটা ইঞ্চে আছে স্কেলটা, এটা আছে সেন্টিমিটারে আছে। এবার দেখো এই এক থেকে দুইয়ের মধ্যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ রয়েছে, মানে 1.1, 1.2, 1.3, মানে এরকমভাবে যে যাওয়ার জন্য, ঠিক আছে, মানে এই এক থেকে দুইয়ের মধ্যে ধরো যাওয়ার জন্য এখানে কিন্তু আরো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিন্তু এগুলোকে ভাগ করা, যাতে পয়েন্টের ছোট ছোট মানগুলো আমরা হিসাব করতে পারি। যখন মূল স্কেলের সঙ্গে এরকম কোনো হচ্ছে ছোট স্কেল থাকে বা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সে স্কেলটাকে ভাগ করা হয় যাতে আমরা খুব সূক্ষ্ম মানও হিসাব করতে পারি, তখন সেটাকে বলা হয় কি যে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। এই যে এখানে যেগুলো রয়েছে এটাকে বলছে এই যে এই পার্টটুকুকে বলা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, মানে এখান থেকে এতটুকু, মানে এক থেকে দুই এর মধ্যে আমরা কিন্তু এই যে দেখো ছোটো ছোটো মানগুলোকে কিন্তু ভাগ করতে পাচ্ছি, ঠিক আছে। ঠিক যেমন দেখো এখানেও রয়েছে এই যে দেখো ধরো 4 থেকে 5 সেমির মধ্যে 4.1, 4.2, তার মানে 5 থেকে 4 যাওয়ার জন্য আমরা এরকম পয়েন্টে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোকে কিন্তু হিসাব করতে পারি, এগুলোকে বলা হচ্ছে কি যে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। এবার এর উত্তরগুলো দেখে নাও। প্রথমটা আছে দেখো তুলনামূলক স্কেল, দুটি ভিন্ন এককের মধ্যে তুলনার জন্য পাশাপাশি দুটি স্কেল অঙ্কন করা হয় তখন তাকে তুলনামূলক স্কেল বলে। বৈশিষ্ট্য তুলনামূলক স্কেলে দুটি স্কেলেরই প্রাথমিক ও গৌণ বিভাগের মান একই হলেও একক পৃথক হয়, যেমন 10 কিমি 10 মাইল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কর্ণীয় স্কেল, সদৃশ কোণী ত্রিভুজের নীতি অনুযায়ী আয়তক্ষেত্রাকার ছকে দুটি কর্ণকে যুক্ত করে রৈখিক স্কেলের গৌণভাগের মানকে ভগ্নাংশে পরিণত করে আরও সূক্ষ্ম মান পাওয়ার জন্য যে স্কেল তৈরি করা হয় তাকে কর্ণীয় স্কেল বলে। অ্যাকচুয়ালি এখানে তিনটে ভাগ থাকে, মানে কি মুখ্যভাগ, গৌণভাগ আর প্রগৌণভাগ, ঠিক আছে, মানে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি, তিনটে ভাগ করা থাকে। নেক্সট আছে দেখো ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলটা দেখো যে যে স্কেলে মূল স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্মরণযোগ্য ছোট স্কেল থাকে যার সাহায্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ মানের পরিমাপ করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলা হয়ে থাকে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে বা পজ করে লিখে নিতে পারো। পরের ভিডিওতে হচ্ছে স্কেলের ব্যবহার, স্কেলের গুরুত্ব, মানচিত্রের ব্যবহার ও মানচিত্রের গুরুত্বটা আমি তোমাদের নোটটা দিয়ে দেবো, ঠিক আছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে তোমরা পেতে পারো। এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা এই কোশ্চেনগুলো দেয়, আমি যেগুলো দিচ্ছি এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন দেয় না। আর এই চ্যাপ্টার থেকে যে কী কী শর্ট কোশ্চেন দেয় সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো।